প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর একাধিক নিম্নাঞ্চল। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিজ বাসভবনের সামনেও বৃষ্টির জল দাঁড়িয়ে। এই অবস্থায় এদিন বাড়ি থেকে বোটে চড়ে জলমগ্ন স্থান পার হন মুখ্যমন্ত্রী। এরপর গাড়ি করে সচিবালয়ে যান তিনি। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, এখন পর্যন্ত 375 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এমন বৃষ্টি আর কখনো হয়নি। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বর্ষণ চলছে। এই অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় আরও কিছু NDRF বাহিনী পাঠানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট দাবি জানিয়েছেন তিনি। সেই মতো অতি সত্বর রাজ্যে NDRF বাহিনী পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রেখে জেলা শাসক, মহকুমা শাসক এবং অন্যান্য আধিকারিকরা কাজ করে চলছেন। বন্যায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 2 জন। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করবে রাজ্য সরকার। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল, এত বৃষ্টি তো আর কখনো হয়নি। সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে, প্রায় 375 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় 250 এরকম বৃষ্টি, 350। তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে, মানে আমার জানা মতে হয়নি। তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায়। আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি, মানে কিছু যদি NDRF-এর কিছু লোকজন পাঠানো যায়, উনি বলেছেন, উনি দেখছেন এবং করবেন সেটা। এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি। তো আশা করি সব দিকেই নজর আছে, সবাই কাজ করছে। DM-রাও সতর্ক, সব দিকে SDM সতর্ক, সমস্ত অন্যান্য যারা আমাদের SDRF থেকে আরম্ভ করে সবাই কাজ করছে। স্যার, গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে, এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে? এবং এখন অবধি তো আমার কাছে যা খবর আছে 7 জনের মতো, আর 2 জন বোধহয় এখনও ওদেরকে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা, জানা যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যা করার আমরা করবো। প্রসঙ্গত উল্লেখ্য যে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট গভীর নিম্নচাপ বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের উপর অবস্থান করছে। এই গভীর নিম্নচাপের কারণে রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।